জেলায় কোলাঘাট ব্লকের অন্তর্গত দুর্বাচাটি গ্রামে দুর্বাচাটি সাংস্কৃতিক মঞ্চের পরিচালনায় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। প্রায় 25টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, শিশু নাটক, যোগাসন, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সকালে প্রভাত ফেরি, মাল্যদান ও প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট কবি অঙ্কন মাইতি, কবি তাপস বৈদ্য, শিক্ষক চিত্তরঞ্জন দাস, চিফ এক্সিকিউটিভ অফিসার স্বপন হাজরা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। কবি অঙ্কন মাইতি ও তাপস বৈদ্য বিবেকানন্দের জীবনী ও চিন্তা ভাবনা ও আদর্শ সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা করেন। সাংস্কৃতিক মঞ্চ সভাপতি সৌমেন দেড়ে বলেন, প্রাথমিক থেকে ছোট ছোট ছাত্রছাত্রীদের মধ্যে বিবেকানন্দের আদর্শ বাণী ও সাংস্কৃতিক চিন্তা ভাবনার জন্য এই অভিনব প্রয়াস। ব্যুরো রিপোর্ট, এসএস বাংলা, পূর্ব মেদিনীপুর।